সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনসির দল ইতালিয়া ভিভার বর্তমান জোট সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করায় ইতালিতে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। সোমবার বর্তমান প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে সংসদে নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবেন। পরের দিন মঙ্গলবার সিনেটে যাবেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। এরই মধ্যে পদত্যাগ করেছেন ইতালিয়া ভিভা দলের দুই মন্ত্রী। এর পরপরই প্রধানমন্ত্রী কোন্তের উপর পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন ইতালিয়া ভিভা দলের নেতা মাত্তেও রেনসি। এরই প্রেক্ষিতে প্রেসিডেন্ট সার্জো মাত্তারেল্লার সাথে দুই দফা সাক্ষাৎ করে আস্থা ভোটের সময় নেন প্রধানমন্ত্রী কোন্তে। ইতালিয়া ভিভার কয়েকজন সিনেট সদস্য প্রধানমন্ত্রী কোন্তের পক্ষে ভোট দিতে পারে বলে স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রাপ্ত প্রায় 22 কোটি 30 লাখ ইউরো রিকভারি ফান্ড অনুমোদনের সময় অনুপস্থিত ছিল ইতালিয়া ভিভা দল। মূলত রিকভারি অনুমোদনকে কেন্দ্র করেই রেনজির এই অনাস্থা প্রস্তাব। দেশ এক চরম সংকটের মধ্যে রয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমরা হিমশিম খাচ্ছি। এই মুহূর্তে সরকারে সংকট তৈরি করা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এই করোনাকালে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনাকালে সরকারের এই সংকটকে স্বাভাবিকভাবে দেখছেন না ইতালির সাধারণ মানুষ। দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি। যদি সংসদে কোন্তের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে ভালো কথা, অন্যথায় যত দ্রুত সম্ভব আমাদেরকে নির্বাচনের পথে হাঁটতে হবে। 2019 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনির দল অনাস্থা প্রস্তাব দিলে ভেঙে যায় সেই সময়ের জোট সরকার। পরে ফাইভ স্টার মুভমেন্ট ডেমোক্রেটিক পার্টির সাথে জোট গঠন করে নতুন সরকার গঠন করে জুসেপ্পে কোন্তে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।